मिड डे मिलर नाम बदले नतून प्रकल्प आनछे केंद्रीय सरकार। मिड डे मिलर प्रकल्प नाम बदले एबार पीएम पोषण। पीएम पोषण प्रकल्पे केंद्रीय मंत्रिसभा सम्मति, पांच बछर जन्य 131,000 कोटी प्रकल्पे सम्मति। आवतায় আসছে 3-5 বছরের স্কুল পড়ুয়ারাও নতুন কিছু না করে শুধু প্রধানমন্ত্রীর নামে প্রকল্প কেন? প্রতিবাদ জানিয়ে টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এ নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্টেন্দু অধিকারী। কৃষ্টেন্দু, কি জানতে পারছো এই প্রকল্প নিয়ে? দেখো, তুমি জানো যে দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্প স্কুল স্তরের পড়ুয়াদের মধ্যে চলছে। আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে, যে প্রকল্পের নাম পিএম পোষণ, প্রধানমন্ত্রীর নামে পিএম পোষণ। এবং সেই স্কিমের অনুমোদন আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়েছে এবং সেখানে মিড ডে মিলের নামটাই নতুন করে নতুন প্রকল্পে যাতে রূপান্তরিত করা হয় তার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবং কেন্দ্রের তরফে 2021 সালে এই বছর থেকে আগামী 5 বছরের জন্য 131,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত এই নতুন প্রকল্পের। এবং এই নতুন প্রকল্পে যা চলছে তেমন তো চলবেই, পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হচ্ছে যে কেন্দ্র যেহেতু পুষ্টিকে গুরুত্ব দেয়, পুষ্টিকর খাবার যাতে শিশুরা পায় স্কুলে সেই ব্যাপারে গুরুত্ব দেয়, সেই দিক থেকেই আজকের এই নতুন প্রকল্পের ঘোষণা ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজকে করেছেন। পাশাপাশি এই নতুন প্রকল্পের আওতায় 3-5 বছরের পড়ুয়ারা যারা প্রি স্কুলে পড়ে সেই স্কিমের আওতায় আনা হয়েছে এবং তাদেরও প্রকল্পের একটা নতুন নাম দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যে রাজ্য জুড়ে যে মিড ডে মিল চলে সেই মিড ডে মিলের নাম পিএম পোষণ কেন করা হয়েছে তা নিয়ে রাজ্যের তরফ থেকে একদম প্রতিবাদ জানানো হয়েছে এবং প্রশ্নও তোলা হয়েছে। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি টুইটারে জানিয়েছেন যে এই স্কিম নতুন কিছু নয়, এই প্রকল্প নতুন কিছু নয়, যা আছে তাই। তুমি জানো যে মিড ডে মিল প্রকল্পে 60% কেন্দ্র অর্থ খরচ করে এবং বাকি 40% রাজ্যকে দিতে হয়। সেই আর্থিক যে অনুদান সেই বিষয়টার কোনো পরিবর্তন না করে এই প্রকল্প তাহলে নতুন নাম দেওয়া হচ্ছে কেন, ওটা বিষয়টা রাজ্যের তরফে প্রতিবাদ করা হয়েছে। এবং শুধু প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নাম বা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে কেন সেই নিয়েও ব্রাত্য বসু আজ টুইটারে রাজ্যের তরফ থেকে প্রতিবাদ জানিয়েছেন। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রকল্প এতদিন ধরে চলছিল সেই প্রকল্পকে আরো নতুন করে সাজাতে, সেই প্রকল্প যাতে সমস্ত পড়ুয়াদের মধ্যে রাজ্যের দেশের প্রায় 11,20,000 যে স্কুল আছে সেই স্কুলের প্রত্যেকটা পড়ুয়াদের মধ্যে ক্লাস 8 পর্যন্ত যাতে মিড ডে মিলের আওতায় আসে বা মধ্যাহ্ন ভোজ বা তাদের পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া যায়, সেই স্বার্থেই আজকের এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু, কথা বললাম আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। মিড ডে মিলের নাম বদলে নতুন প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। মিড ডে মিলের প্রকল্পের নাম বদলে এবার পিএম পোষণ। পিএম পোষণ প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি, 5 বছরের জন্য 131,000 কোটির প্রকল্পের সম্মতি। আওতায় আসছে 3-5 বছরের স্কুল পড়ুয়ারাও নতুন কিছু না করে শুধু প্রধানমন্ত্রীর নামে প্রকল্প কেন? প্রতিবাদ জানিয়ে টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নতুন কিছু না করে শুধু প্রধানমন্ত্রীর নামে প্রকল্প কেন? প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।